আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে সম্মানিত দর্শক শ্রোতা, ওই পাখিটি মানে ভিডিওটি করতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে। ফুলের মালা গলাই দিয়ে মামার সরি নানার বাড়ি যাই। আমার চশমাটা এই যে এখন মনে হয় একটু ভালো লাগছে না, চশমাটা খুলেই নেই। পাঞ্জাবিটা খুলে নিলে মনে হয় আরেকটু ভালো হইতো। পাঞ্জাবিটা খুলে আর টুপি তো নাই, ঠিক আছে, একটু হিরু হিরু ভাব লাগছে আমাকে। এই পাঞ্জাবিটা খুলে খালি শুধু সাদা গেঞ্জি নিয়ে মনে হয় গাইলে একটু ভালো হইতো, তাই না? সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা ভাবছেন কিংবা আপনারা বলছেন, আপনি তো একজন আলেম মানুষ, তাহলে আপনি পাঞ্জাবি খুলে টুপি খুলে তাহলে কেন আপনি গান গাইতেছেন, কিংবা এটা তো গান, এটা ইসলাম সমর্থ করে না, আপনি কেন এটা বলতেছেন? তাছাড়া আবার পাঞ্জাবি খোলার কথা বলছেন, আবার টুপি আপনার মাথায় নেই। হ্যাঁ, আমি টুপিটা পরে নিচ্ছি, এই টুপি পরে নিলাম। তো আপনারা বলতেছেন সেটাই, টুপি ছাড়া পাঞ্জাবি ছাড়া কেন আমি সেটা গাইলাম। আবার দ্বিতীয়ত হচ্ছে যে এটা মানে কোনো মুর্শিদি শানও না, নাতে রসুলও না, মুর্শিদি শানও না, নাতে রসুলও না, মানে এটা একটা কবিতা, ছোটোবেলা আমরা বইয়ের মধ্যে পড়তাম। আসলে ওইটা আমি পুরোপুরি মনে করতে পারতেছি না, ভুলে গেছি, কিন্তু আমি কিন্তু একজনকে ফলো করেছি, আমি একজনকে ফলো করে তারপর কিন্তু আমি মানে আপনাদের মাঝে সেটা আবৃত্তি কিংবা উপস্থাপনা করছি। এখন আপনারা বলবেন যে আপনি আলেম মানুষ হয়ে এমনটা কেন করলেন, আর আপনি অন্য কাউকে কেন ফলো করবেন, আপনি একজন আলেম মানুষ। আমি আপনাকে বলবো ভাই, আপনিও একটু দেখুন আমি কাকে ফলো করেছি। আপনারা যাকে ভালোবাসেন, আপনারা যাকে মহব্বত করেন, আপনারা যাকে অন্ধবিশ্বাস করেন, যারা আপনারা যারা তাদের অন্ধবিশ্বাস হয়ে বিশ্বাসী হয়ে যান, আমি বিশেষ করে তাদেরকে বলছি, দেখুন আমরা মুর্শিদি শান গাই, নাতে রসুল গাই, রসুলে পাকের শান মান গাই, যেগুলো বললে ইসলাম সমর্থ করবে এবং কেউ শুনলে সে তার মন দিল নরম হয়ে সে আল্লাহমুখী হয়ে যাবে, মসজিদমুখী হয়ে যাবে, রসুলমুখী হয়ে যাবে, আল্লাহর ওলিমুখী হয়ে যাবে। আমরা ওই রকম শান বলার চেষ্টা করি সবসময়, যদিও আমরা প্রত্যেকটা এই শানের মধ্যে আমরা যুক্তি দেওয়ার চেষ্টা করি, এই এটার মধ্যে যেন আমাদের কোনো অবৈধতা না চলে আসে। তো সম্মানিত দর্শক, আসলে আপনারা হয়তো অনেকে দেখেছেন সেই ভিডিওটি, আমি কাকে ফলো করেছি কিংবা কাকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি করেছি, আপনাদেরকে আমি এক্ষণ দেখাবো। আপনারা একটু লক্ষ্য করেন, এখানে দেখুন, আপনারা এখানে ভিডিওটি দেখতে থাকুন। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, মনরে আই ছেলেরা আই মেয়েরা, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই রে, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে, হায় হায়, ফুলের মালা গলায় দিয়ে নানার বাড়ি যাই রে, দুরন্ত পরবাসীর বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই রে, চাঁদ উঠেছে ওই, মা গো আমার সোলক বলা, হায় হায়, মা গো আমার সোলক বলা, কাজলা দিদি কই রে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁও রে, নাচন নাচন লাগে আরে আরে আরে। দর্শক শ্রোতা, আমরা আসলে এমনি একটা ভ্যারাইটি গানের অনুষ্ঠানে এমনি নিজের আর কি জাস্ট একটু আপনাদের সাথে মজা করতেছি, আপনারা মাইন্ড করবেন না। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানটা কেমন লাগতেছে? আমরা সাদের উপরে আড্ডা দিচ্ছি আর কি, একটু পরে মাহফিলে চলে যাব। লাইভটা দয়া করে শেয়ার করেন, শেয়ার করলে আরো একটা গান শোনাবো আমরা। অবশ্যই ভিডিওতে দেখেছেন কি হয়েছে বা কাকে ফলো করা হয়েছিল। আপনারা যারা
আমাদেরকে মুর্শিদি শান গাইলে কিংবা গজল গাইলে নাত রাসুল শানের রিসালাতের পক্ষে শান গাইলে আপনারা যারা সর্বদাই আমাদের পিছু পিছু লেগে থাকেন কিংবা আমাদেরকে বেদাতি বলেন ভণ্ডামি বলেন আজকে বিশেষ করে তাদেরকে লক্ষ্য করে দেখাচ্ছি তাদেরকে লক্ষ্য করে বলছি মূলত তাদের জন্যই আজকের সেই ভিডিওটি করা হয়েছে তো আপনারা আপনাদের বিবেক দিয়ে ভাবুন এবং আপনারা বিবেচনা করে কমেন্টস বক্সে কমেন্টস লিখুন যে আমরা সেটা যদি আমরা মুর্শিদি শান গাই কিংবা গজল গাই সেটা আশিক রাসুলদের অন্তরের খোরাক সেটা গাইলে আশিক রাসুলদের অন্তরে শান্তি মিলে কারণ নবীজির নাম রয়েছে মুর্শিদের নাম রয়েছে মুর্শিদির শান এই নবীজির শান সেটা গাইলে এমনিতেই মনে আনন্দ পাওয়া যায় ভালো লাগে নবীজিও খুশি হয় মুর্শিদ কাবলাও খুশি হয় আর তাছাড়া এগুলো গাইলে শয়তান খুশি হবে তারা তাদের মুখের যে বাক্য রয়েছে সেগুলো শুনলে শয়তান খুশি হবে অতএব এগুলো থেকে সর্বদাই সর্বাবস্থায় সব সময় দূরে থাকুন আল্লাহ পাক যেন সবাইকে সঠিক বোঝ দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।